শিক্ষকদের জেনারেল ট্রান্সফার দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। শিক্ষকদের জেনারেল ট্রান্সফারের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। করব না কো আমরা আপোষ ভাষার অধিকার রাজেশ তাপস, করব না কো আমরা আপোষ ভাষার অধিকার রাজেশ তাপস, রাজেশ তাপস, রাজেশ তাপস। করব না কো আমরা আপোষ ভাষার অধিকার রাজেশ তাপস, রাজেশ তাপস, রাজেশ তাপস। দাড়ি ভিটের অঙ্গীকার বাংলা ভাষার অধিকার, দাড়ি ভিটের অঙ্গীকার বাংলা ভাষার অধিকার, বাংলা ভাষার অধিকার, দাড়ি ভিটের অঙ্গীকার বাংলা ভাষার অধিকার, বাংলার অধিকার। দাড়ি ভিট আমরা ভুলছি না, ভুলব না, ভুলছি না, ভুলব না। দাড়ি ভিট আমরা ভুলছি না, ভুলব না, ভুলছি না, ভুলব না। পাঠক্রমে আরবি চাপানো মানছি না, মানব না, মানছি না, মানব না। পাঠক্রমে আরবি চাপানো মানছি না, মানব না, মানছি না, মানব না। সিলেবাসে আরবিকরণ মানছি না, মানব না, মানছি না, মানব না। চাকরি ক্ষেত্রে নিজের লোক নিয়োগ দুর্নীতি দূর হোক, চাকরি ক্ষেত্রে নিজের লোক নিয়োগ দুর্নীতি দূর হোক, দূর হোক, দূর হোক। চাকরি ক্ষেত্রে নিজের লোক নিয়োগ দুর্নীতি দূর হোক, দূর হোক, দূর হোক। কর্মক্ষেত্রে পরিশ্রম, কর্মক্ষেত্রে পরিশ্রম চাই এক দেশে এক বেতন, কর্মক্ষেত্রে পরিশ্রম চাই এক দেশে এক বেতন, কর্মক্ষেত্রে সমস্ত শিক্ষক আছে তাদের সবারই এক বেতন হোক, এই সমস্ত দাবি নিয়ে আমরা আগামী 10 তারিখ বিকাশ ভবন অভিযানে চলেছি। এছাড়া এই যে দীর্ঘদিন ধরে SSC নামক একটা প্রক্রিয়া আমাদের বাংলায় চালু ছিল, প্রতি বছর একটা সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া ছিল, এখন আপনারা দেখতে পাচ্ছেন 10-11 বছর ধরে সেই প্রক্রিয়া বন্ধ আছে। কোনো না কোনোভাবে কোর্টের বাহানায়, নানা আছিলায় সেই প্রক্রিয়াকে ব্যাহত করা হচ্ছে। বহু পরীক্ষার্থী, বহু ছাত্র, বহু যুবকের জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে, তারা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। তো আমরা চাই এই যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে নিয়োগ প্রক্রিয়ার নামে, লাখ লাখ টাকা দিয়ে বড় লোকের ছেলেরা শুধুমাত্র চাকরি পাচ্ছে, গরিব মানুষরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাচ্ছে না, তার শেষ সময়কে বিক্রি করে দিয়েও অনেকাংশে তারা চাকরি কিন্তু পাচ্ছে না। দালাল চক্র করে তাদের ভিটে মাটি সর্বস্ব হারা হয়ে যাচ্ছে, তবুও কিন্তু চাকরি পাচ্ছে না। এই জন্য আমাদের দাবি একটা স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার একটা নিয়োগ প্রক্রিয়া, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হোক, প্রতি বছর অন্তত একটা করে পরীক্ষা হোক, এই আমাদের দাবি। এই দাবি শুধু আমাদের শিক্ষক সংগঠনের দাবি নয়, এই দাবি সবার, এই দাবি আমাদের সবার। কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত, হয় আমার ছেলেটা স্কুলে পড়ে, না হয় আমার বৃদ্ধ বাবা স্কুলের সঙ্গে সম্পর্কযুক্ত, নয় পেনশন পাচ্ছে না, এই সমস্ত নানা সম্পর্কে সম্পর্কিত কিন্তু আমরা সবাই শিক্ষার সঙ্গে। এই সমস্ত দাবি নিয়ে আমরা চলেছি আগামী আমাদের যে কর্মসূচি, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের যে আহ্বানে আমাদের পথসভা হলো, সেই পথসভা আমাদের 10 তারিখের যে 10ই ফেব্রুয়ারি তার শিক্ষা বাঁচাও অভিযানের পরিপ্রেক্ষিতে, সেই শিক্ষা বাঁচাও অভিযানের সমর্থনে আমরা আজকে এই পথসভায় উপস্থিত হয়েছি। আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি আমাদের শিক্ষাক্ষেত্রে যে সমস্ত অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই সকল অরাজক পরিস্থিতির সমাধানের জন্য আমরা ডেপুটেশন দেব। তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্যগুলো হলো যে আমাদের প্যারা টিচাররা দিনের পর দিন খোলা আকাশের নিচে আন্দোলন করে যাচ্ছেন, তাদের যে 60% বেতন সেন্ট্রাল গভর্নমেন্ট দেন, এবং সেই 60%-এর সাথে সাথে 40% বেতন রাজ্য সরকারের দেওয়ার নিয়ম আছে, সেই টাকা তো রাজ্য সরকার দিচ্ছেনই না, উপরন্তু
60% যেটা সেন্ট্রালের কাছ থেকে ওনারা পান তা থেকেও তারা কিন্তু রাজ্য সরকার কেটে নিচ্ছে। এর প্রতিবাদে এবং আমাদের এক দেশ এক বেতনক্রম চালুর দাবিতে আমরা যে সমস্ত এই যে করোনা পরিস্থিতিতে এখনো পর্যন্ত ক্লাস শুরু করা হয়নি, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যাতে করে শিক্ষা মন্দির বিদ্যা মন্দির উন্মুক্ত করে দেওয়া হয়, সকল শিক্ষা মোদীদের জন্য যাতে করে আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণ উন্মুক্ত হয় এবং সমস্ত শিক্ষা মোদীদের এবং সকল স্তরের শিক্ষক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আমাদের বাগদেবী সরস্বতীর আরাধনায় সামিল হতে পারে সবাই, সেই সমস্ত দাবি নিয়ে আমাদের দাঁড়িভিটে যে রাজেশ তাপসকে যেভাবে এ করা হলো, রাজেশ তাপসকে প্রাণ দিতে হয়েছিল তার প্রতিবাদে এবং তাদের সেই রাজেশ তাপসের যে খুনিরা তারা যাতে করে উপযুক্ত শাস্তি পান সেই সমস্ত দাবির পরিপ্রেক্ষিতে আমরা এই পথসভায় উপস্থিত হয়েছিলাম বা আমাদের 10 তারিখের ডেপুটেশন অর্থাৎ শিক্ষা মাচাও অভিযানে আমরা সামিল হব। আপনারা কাদের পক্ষ থেকে করলেন এটা? আমি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের অনুপ্রাণিত বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সংঘের প্রাদেশিক সমিতির সহসম্পাদক তারাশঙ্কর চক্র। আগরবাতি, পেপার প্লেট, ডোনা, পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ, এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।